সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি ডক্টর বকুল ভট্টাচার্য সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী আজ তোমাদের জন্য জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীব এর সর্বশেষ পরিচ্ছেদ ম্যালেরিয়ার পরজীবীর এমসিকিউ স্পেশাল নিয়ে উপস্থিত হয়েছি যেহেতু তোমরা তেইশে আগস্ট থেকে একাদশ বার্ষিক পরীক্ষা শুরু করতে যাচ্ছ এবং পরীক্ষা যেহেতু এমসিকিউ পদ্ধতিতে হবে তাই আজকে সেই এমসিকিউ স্পেশাল নিয়ে আমি আলোচনা করছি প্রথম প্রশ্ন বাংলাদেশের কোন অঞ্চলে ম্যালেরিয়ার তীব্রতা দেখা যায় এটার অ্যান্সার হবে পার্বত্য অঞ্চলে দুই মশকির লালা গ্রন্থিতে স্পোরজয়েট স্পোরজয়েডগুলো কতদিন অবস্থান করে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একশো দিন অ্যান্সার হচ্ছে ষাট দিন তিন কোন পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়ার রোগে জীবাণু শনাক্ত করা যায় ক ইমিউনো ক্রোমাটোগ্রাফিক পরীক্ষা সেরোলজি সেল কালচার এবং অথবা সবগুলো অ্যান্সার হবে ক ইমিউনো ক্রোমাটোগ্রাফি পরীক্ষা বহু ফ্ল্যাজেলাযুক্ত ম্যালেরিয়ার পরজীবীকে বলা হয় ক্রিপ্টোজয়েট মেরোজয়েট সাইজন্ট ট্রফোজয়েট অ্যান্সার হবে সাইজন্ট কেমন তারপর আসো পাঁচ নম্বর ম্যালেরিয়া পরজীবীর গোলাপের পাপড়িনে সজ্জিত দশা কোনটি রোজেট ম্যারোজয়েট সাইজন্ট ট্রফোজয়েট অ্যান্সার হচ্ছে রোজেট ছয় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন ধরনের পরজীবী অন্তপরজীবী বহি পরজীবী স্থায়ী পরজীবী কোনোটিই নয় প্লাজমোডিয়াম ভাইবেস হচ্ছে অন্তপরজীবী সাত ম্যালেরিয়া পরজীবির নির্দিষ্ট পোষক কোনটি মানুষ মশকি পশু বায়ু অ্যান্সার হবে মশকি কোন হরমোন প্রয়োগের মাধ্যমে ম্যালেরিয়া দমন করা যায় ক ইনসুলিন খ জুভেনাইল গ অক্সিন ঘ সাইটোসিন অ্যান্সার জুভেনাইল কেমন এই আটটি কোশ্চেনগুলো এবার আসো নয় নং কোশ্চেন প্লাজমোডিয়াম ভাইভেক্সের জীবনচক্রে সাইজন থেকে কি দশা বের হয় সাইজন থেকে কি দশা বের হয় সে তাহলে সেখানে চারটি দশার নাম আছে দেখো ক্রিপ্টোজয়েট ম্যারোজয়েট স্পোরোজয়েট ট্রফোজয়েট অ্যান্সার ম্যারোজয়েট দশ একটি মশকির ক্রপে কতটি উশিষ্ট থাকতে পারে দশ থেকে বিশটি বিশ থেকে দুইশোটি পঞ্চাশ থেকে পাঁচশোটি দুইশো থেকে তিনশোটি উত্তর গ পঞ্চাশ থেকে পাঁচশোটি এগারো একটি উশিষ্টে কতগুলো স্পুরো জয়েট থাকতে পারে ক প্রায় একশো খ প্রায় এক হাজার গ প্রায় দশ হাজার এবং ঘ হচ্ছে প্রায় এক লক্ষ কেমন তাহলে এখানে হবে অ্যান্সার হচ্ছে গ প্রায় দশ হাজার বারো ম্যালেরিয়া রোগের ওষুধ কোনটি ক্লোরোকুইন ম্যাফলোকুইন কুইনাইন সবগুলো এখানে সবগুলোই ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় ক্লোরোকুইন ম্যাফলোকুইন কুইনাইন সবগুলো সো অ্যানসার হচ্ছে ঘ বারোর ঘ সেটা হচ্ছে কি সবগুলো কেমন নেক্সট আসো যে সর্বোচ্চ ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ দেশ কোনটি বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা ভারত মায়ানমার মায়ানমার হচ্ছে ম্যালেরিয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ চোদ্দ ম্যালেরিয়া জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথম প্রবেশ করে কোথায় লইিত কে যকৃতে পাকস্থলিতে অস্থিমজ্জায় অ্যান্সার হবে যকৃতে কেমন কোথায় হবে যকৃতে পনেরো ম্যালেরিয়া পরজীবীর সুপ্ত অবস্থাকে কি বলা হয় ক্রিপ্টোজয়েট হিপ্নোজয়েট স্পোরোজয়েট ট্রফোজয়েট এটার অ্যান্সার হচ্ছে হিপ্নোজয়েট কি হিপ্নোজয়েট ষোলো মানুষের রক্তে লোহিত রক্ত ম্যালেরিয়ার ম্যালেরিয়া জীবাণু দেখতে পান কে বিজ্ঞানী লেভেরন টর্টি রোস পেট্রিক ম্যানসন এটা অ্যান্সার হবে ল্যাভেরন তাহলে ল্যাভেরন মানুষের রক্তে লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া জীবাণু দেখতে পান কেমন এরপর আসো সতেরো নম্বর ম্যালেরিয়া ম্যালেরিয়া পরজীবী কর্তৃক সৃষ্ট কোন পদার্থের কারণে লোহিত কণিকায় বিগলন ঘটায় যে ম্যালেরিয়া পরজীবী কর্তৃক সৃষ্ট তার মানে ম্যালেরিয়া পরজীবী সৃষ্ট কর্তৃক সৃষ্ট এমন একটি পদার্থ যে পদার্থ লোহিত রক্তকণিকার বিগলন ঘটায় সেটা ওই পদার্থের নামটা জানতে চাওয়া হয়েছে হিমোলাইসিন লাইসোজাইম লাইসোলেসিথিন রাইবোজাইম অ্যান্সার হচ্ছে হিমোলাইসিন ক আঠারো ম্যালেরিয়া দিয়ে আক্রান্ত হতে পারে প্লিহা যকৃত মস্তিষ্ক সবগুলো অ্যান্সার সবগুলো উনিশ মাইক্রোগ্যামিটুসাইড থেকে এক্স এক্সফ্লাজন প্রক্রিয়ায় কতটি পুং গ্যামেট সৃষ্টি হয় এটা অ্যান্সার আট থেকে বারোটি চার থেকে আটটি ছয় থেকে আটটি আট থেকে দশটি উত্তর হবে ছয় থেকে আটটি বিশ কোন গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুত করা হয় প্রস্তুত করা হয় এটা হবে অর্জুন পেঁপে নিম সিনকোনা উত্তর হবে সিনকোনা সিনকোনা গাছ থেকে তোমার ম্যালেরিয়া ওষুধ প্রস্তুত করা হয় একুশ ম্যালেরিয়া পরজীবীর চক্রের সর্বশেষ ধাপ কোনটি ক্রিপ্টোজয়েট ম্যারোজয়েট স্পোরোজয়েট ট্রফোজয়েট এটার অ্যান্সার হচ্ছে তোমার স্পোরোজয়েট কেমন এখানে মোটামুটি চাপটার ছোট তো ছোট হওয়ার কারণে এখানে এমসিকিউ এত বেশি নেই তারপর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের জন্য এখানে নিয়ে আসছি আশা করছি তোমরা এইগুলো ফলো করবে ভালো করে দেখবে এছাড়াও আমি তো আমার অল্প সময়ের মধ্যে যতটুকু গুরুত্ব মনে হলো ওইগুলো নিয়ে আসছি তারপর তোমরা মানে ওই চ্যাপ্টারটাকে প্রথম থেকে প্রত্যেকটা লাইন খুব ভালো করে রিডিং পড়বে এমসিকিউর জন্য আশা করছি তোমাদের কমন পড়ে যাবে এবং তোমাদের সামনে পরীক্ষা তোমাদের ভালো হবে সবার জন্য দেওয়া রইল ভালো করো ধন্যবাদ